শাহবাগ জামিয়া মাদ্রাসা ও এতিমখানা স্থায়ী ইনকামের জন্যে দাতা পার্টনার হয়ে এটি পরিচালনায় সহায়ক হন। শাহবাগ জামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা সিলেট জেলার যোগীগঞ্জ উপজেলাধীন শাহবাগে অবস্থিত। 1975 সালে প্রতিষ্ঠিত দিনই এই প্রতিষ্ঠানটি দিনের খেদমতের পাশাপাশি গরিব ও দুস্থ মানুষদের কল্যাণে কাজ করে আসছে। বর্তমানে 2000-এর ঊর্ধ্বে ছাত্রছাত্রী হেফজে কোরআন সহ দাওরাই হাদিস পর্যন্ত ইলমে দ্বীন অর্জন করছে। وأصحاب الشمال ما أصحاب الشمال وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা শাইখুল হাদিস হজরত মাওলানা বিলাল বায়াদামত বারকাতুল্লাহ, হজরত মাওলানা আরশাদ মাদানী, মুফতি আজম আল্লামা রাফি উসমানি, শাইখুল হাদিস আব্দুর রহিম লিম্বাডা, হাকিম আখতার সাহেবের একমাত্র সাহেবজাদা হাকিম মাজহার সাহেব, লেস্টারের শাইখ আশরাফ মাকদাম ও লেস্টার মসজিদের আলিম খতিব ইমতিয়াজ উমারজি পাটেল প্রমুখ সহ দেশ বিদেশে প্রখ্যাত ওলামা মাশায়েখগণ শাহবাগ জামিয়ায় সশরীরে এসে তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেছেন। পিপলস নিড অর্গানাইজেশনের ফাউন্ডার চেয়ারম্যান জনাব হামিদ মালিক সাহেব শাহবাগ জামিয়া মাদ্রাসা ও এতিমখানার বিভিন্ন প্রজেক্টে বিশেষ অবদান রেখেছেন। বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম শেখ আলী উমার ইয়াকুব আব্বাসী সশরীরে এতিমখানাটি প্রদর্শন করেছেন। মদিনা শরীফের শায়েখ আবু আনাস আল গামিদি ও মক্কা শরীফের বিচারপতি শায়েখ খালেদ আবু আব্দুর রহমান সাহেব দয় সশরীরে এসে এতিমখানা ও মসজিদে অবদান রেখেছেন এবং এতিমখানার বড় একটা বিল্ডিং ফাহিম আল ইসহাক চৌধুরীর অবদানে পূরণ হওয়ার পথে। ইংলিশ আরবি ও বাংলা ভাষা সহ দেশের প্রচলিত সিলেবাস অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করা হয়ে থাকে। এতিম ও গরিব ছাত্রছাত্রীদের থাকা খাওয়া কাপড় এবং চিকিৎসা খরচ মাদ্রাসার পক্ষ থেকে বহন করা হয়। বিশাল এই প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে বছরে শিক্ষক কর্মচারীর বেতন এবং বোর্ডিং খাতে প্রায় 6 কোটি টাকা খরচ হয়। পাশাপাশি মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিশেষ করে
বিল্ডিং নির্মাণ প্রকল্প অব্যাহত আছে। এ সকল খরচ দিন দরদে মুসলিম ভাই বোনদের দান, খয়রাত, জাকাত, ফিত্রা থেকে আঞ্জাম দেয়া হয়ে থাকে। দাতাদের পরামর্শে বর্তমানে মাদ্রাসার স্থায়ী ইনকামের জন্য যুগান্তকারী কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রায় 300 কেদার জমি খরিদ করে আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি, যাতে রয়েছে মাছ চাষের ব্যবস্থা, গরু ছাগল লালন পালন করে বিক্রয় এবং বৃক্ষরোপণ করে নির্দিষ্ট সময় পরপর বিক্রয় করে এতিমখানায় ব্যয় করা হবে। শাহবাগ এতিমখানায় এই খামার প্রকল্পটি সম্পন্ন হলে এতিমখানার স্থায়ী ইনকামের ব্যবস্থা হবে এবং এতিমখানা পরিচালনায় সহায়ক হবে। আমরা এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য দাতা পার্টনার গ্রহণ করছি। এই প্রকল্পে যেভাবে সহযোগিতা করতে পারেন, এতিমখানার পূর্ণ একটি ফ্লোর £30,000, একটি রুম £3,000, এক কেদার জমি £1,000, আধা কেদার জমি £500, একটি গরু সাদাকা £500, একটি বকরি সাদাকা £100, একবেলা এতিম ছাত্রদের খাবার £150, একবেলা এতিম ছাত্রদের নাস্তা £50, 1,000 ইট £100, 10 ব্যাগ সিমেন্ট £50, 1 টন রড £600, উস্তাদদের মাসিক বেতন £100, একজন ছাত্রের বার্ষিক খানা £250, 5 জন ছাত্রের পোশাক £100, 5 জন ছাত্রীর পোশাক £125। আপনি আপনার জাকাত, লিল্লাহ এবং সাদাকার অংশ দান করে এতিমখানার এই প্রকল্পে দাতা পার্টনার হয়ে দুনিয়া ও আখিরাতে সওয়াব হাসিল করুন এবং এতিমখানার স্থায়ী ইনকামের অংশীদার হন। মহান আল্লাহ আপনার দানকে কবুল করুন। আমিন। وما خلقت الجن والإنس إلا ليعبدون. ربي كريم বলেন মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমারই ইবাদতের জন্য। কিসের জন্য? কি করে আল্লাহকে রাজি করব, কি করে আল্লাহকে খুশি করব, চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, দেনদারুনায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। তো আল্লাহ এই কথার মনে হয় আমাদের প্রশ্ন আল্লাহ মাইনা দিছেন, এই জন্যই আল্লাহ ঘোষণা দিছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে আমাকে মানতে হবে না, আমার মানার দাবি পুরা হবে যদি আমার বন্ধুকে মাইনা দেখাইতে পারো। দো সুন্নত ফজর কি কাম পড়ে, ये मैं नहीं कह रहा, ये हमारे उस्तादों ने नहीं बताया, उन्होंने बताया हमको, लेकिन उन्होंने अपनी तरफ से नहीं बताया, उन्होंने जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से नकल किया है और अल्लाह के पैगंबर अलैहि सलाम को अल्लाह ने बताया। तो ये अल्लाह का बताया हुआ वजीफा है जो हमें जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की लिसान फैज तर्जुमान से हमको मालूम हुआ, उस जबान से ये वजीफा हमको दिया है, अल्लाह ने दिया है, उस जबान के जरिए से दिया है जिस जबान से कभी गलत बात निकली नहीं, जिस जबान से कभी झूठ नहीं निकला, जिस जबान से कभी गलत बात नहीं निकली, उस जबान ने हमको बताया। इसलिए गौर से सुनना और अमल कर सकते हो तो अमल करना। फरमाया जो शख्स फजर की दो सुन्नतें अपने घर से पढ़ के निकलता है और दो रकात मस्जिद में जाकर फर्ज अदा करता है। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इंतकाल करे ফকিয়াতুল উম্মাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা রে গেলাও ফাতেমা এখন হইলো কি ব্যাপার, প্রথমবারে তুমি খামলায় শেষের বারে তুমি হাসলায়, নবী তোমারে কি কথা কইছেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা দিলা, আরে শোনো আমার আব্বা আমারে দেখকে কাছে দিলা এবং তার খবর দিছন দুনিয়া সাইয়া তার যাইবা গিয়া।
একদিকে তার নবী অন্যদিকে আমার পিতা তার ফারাকত তার তার বিরহের তার মৌতের খবর শুনে বেদায় আমি খানছি পরে যখন আমার নবী আমারে ডাকলা ডাককে আরেকবার খানা খানা কইলা ফাতেমা সকল আগে তুমি আমার লগে মিলবে আর তুমি জান্নাতের সকল নারীদের সর্দার হইবে সেই নবীর সেই কথা শুনে আমি হাসছি اللہ نے ابھی تک ہدایت نہیں تھی اندر دی تھی اندر جب وہ گئی باندھی اور بتایا تو بشر حافی کو اللہ تبارک و تعالی نے ہدایت دی وہ فوراً باہر نکلے موسیٰ قاسمی کے سامنے جانے لگے وہ چلے گئے تھے ان کے پیچھے دوڑے اور اس وقت ان کے جوتوں میں کچھ جوتے نے ان کے پیروں میں کوئی جوتے نہیں تھے کوئی موزے نہیں تھے دوڑے ان کے پیچھے یہ جو ہم چھوٹا موٹا کام اس بنگلہ دیش کے اندر کرتے ہیں کہاں ہم گجرات انڈیا کے ہیں کہاں ہم انگلینڈ میں رہتے ہیں لیکن اللہ رب العزت نے ہمیں یہاں صرف یہ لا الہ الا اللہ محمد رسول اللہ کی وجہ سے آپ کے بنگلہ دیش میں بھیج دیا ہے کہ تمہارا بھائی غریب ہے تمہارا بھائی کو مسجد کی ضرورت ہے تمہارے بھائی کو پانی کی ضرورت ہے تو اللہ پاک نے بھیج دیا اللہ چاہتا تو یہاں بھی پانی میٹھا نکال سکتا تھا اللہ چاہتا تو یہاں غریب نہیں پیدا کرتا تھا لیکن پھر بھی ہمارے جیسے لوگوں کو وہ ثواب کمانے کے لیے ہماری جنت بنانے کے لیے اللہ پاک نے ہمیں بھیج دیا ہے اب ادھارت مرتو چکے سامنے دیکھ پڑے ہو چتکار کر لاپ دے دو ہاتھ بھاوے اوپر دیکھے چھڑے دیے آنند پرکاش کرے بولچے فزت ورب الکعبہ فزت ورب الکعبہ নিজের মন মতো চলে না আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে কুরবান করে দেয় فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى নিজের সমস্ত ইচ্ছাকে মাওলার ইচ্ছার সামনে যারা কুরবান করে দেয় সে সমস্ত মানুষ সে সমস্ত মহামানব মৃত্যুর কথা শুনলে ভয় পায় না মৃত্যুর জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে ঠিক কি না সমগ্র মানব জাতি কিয়ামতের মান গরম করবে নাস্তি নাস্তি হইলা আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান الذاكرون وكلما غفر عنك الغافر بچنے والا اللہ جب تک ہمیں زندہ رکھے اسلام پہ اللہ ایمان پہ تیری رضا پہ تیرے حبیب پاک صلی اللہ علیہ وسلم کی کامل اتباع کرتے ہوئے پر اللہ جب موت آئے تو ایمان پہ خاتمہ عطا فرما اللہ ایمان کے ساتھ دنیا سے رخصتی نصیب فرما آخری سانس کے ساتھ بھی ہماری زبان سے بلند آواز کے ساتھ سب مل کر کلمہ طیبہ لا الہ الا اللہ محمد رسول اللہ پڑھنا نصیب فرما رب اپنے سچے سچے سونے محبوب حضرت محمد صلی اللہ علیہ وسلم کے صدقے تو بہن ہماری دعا قبول فرما اللہ اس ادارے کو اللہ کے ادارے کو اور اللہ جتنے بڑے بڑے ارباب و مدارس ہیں چھوٹے مدرسے لے کر بڑے مدارس تک اللہ ان تمام کی تمام ضرورتوں کو خزانے غیب سے اپنے لطف و کرم سے پوری فرما وصلی اللہ علی نبینا محمد وعلی آلہ واصحابہ اجمعین برحمتک یا رب العالمین